পেনশনের টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাই নগদ 20,000 টাকা। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের অন্তর্গত মুন্সিরহাট শঙ্করহাটি স্টেট ব্যাংকের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর 12:30 নাগাদ মুন্সিরহাট নরেন্দ্রপুর ঘোষপাড়ার বাসিন্দা উমা মাইতি তিনি পেনশনের টাকা শঙ্করহাটি স্টেট ব্যাংক থেকে টাকা তুলতে যান এবং টাকা তুলে বাড়ি ফেরার পথে বাইকে করে এক দুষ্কৃতী হেলমেট পরে আসে এবং ওই মহিলার হাত থেকে টাকার ব্যাগ এবং মোবাইল ছিনতাই করে পালায়। বাধা দিলে ওই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলার তরফ থেকে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। দুষ্কৃতী এখনো অধরা। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।